নমস্কার বন্ধুরা, আগস্ট মাসেও মিড ডে মিল মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন হবে স্কুলে স্কুলে। সেই সংক্রান্ত একটি নোটিফিকেশন প্রকাশিত হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফিস অব দ্য প্রজেক্ট ডিরেক্টর কুকড মিড ডে মিল প্রোগ্রাম আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের পক্ষ থেকে। এবং যে নির্দেশিকাটি পাঠানো হয়েছে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের, জিটিএর এক্সিকিউটিভ ডিরেক্টরকে এবং শিলিগুড়ির ক্ষেত্রে সাব ডিভিশনাল অফিসারকে, কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলের ক্ষেত্রে চেয়ারম্যানকে। এবং সেখানে বিষয় হিসেবে উল্লেখ আছে ডিস্ট্রিবিউশন অফ এমডিএম মেটেরিয়ালস ফর দ্য মান্থ অফ আগস্ট 2021, অর্থাৎ আগস্ট মাসেও কিন্তু এই মিড ডে মিল মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন হবে। এখানে যে যে বিষয় উল্লেখ আছে দেখুন। উইথ রেফারেন্স টু অ্যাবভ, আই এম ডিরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন অফ এমডিএম মেটেরিয়ালস অ্যান্ড দ্য গার্জিয়ান্স অফ এমডিএম বেনিফিশিয়ারি স্টুডেন্টস ফর দ্য মান্থ অফ আগস্ট 2021 উইল কন্টিনিউ অ্যাট রেসপেক্টিভ স্কুল পয়েন্ট, অর্থাৎ স্কুলে স্কুলে 2021 আগস্টেও মিড ডে মিল বিতরণ হচ্ছে, অর্থাৎ মিড ডে মিল মেটেরিয়াল বিতরণ হচ্ছে। ইউ আর রিকোয়েস্টেড কাইন্ডলি অ্যারেঞ্জ অ্যাভেলেবিলিটি অফ ফলোয়িং মেটেরিয়ালস পার স্টুডেন্টস অ্যাট রেসপেক্টিভ স্কুল পয়েন্ট ওয়েল ইন অ্যাডভান্স সো দ্যাট ডিস্ট্রিবিউশন মে স্টার্ট ইন টাইম। এক্ষেত্রে কী কী আইটেম আছে? একই রকমের আইটেম আছে রাইস 2 কেজি, পটেটো 1 কেজি, সুগার 250 গ্রাম, সোয়াবিন 100 গ্রাম, পালসেস 250 গ্রাম এবং সোপ 1 পিস। রাইসের ক্ষেত্রে গভর্নমেন্ট সাপ্লাই, বাকিগুলো সবই লোকালি প্রক্রিয়েট করতে হবে এবং তার জন্য 1 কেজি আলুর দাম ধার্য করা হয়েছে 16 টাকা, সুগারের 250 দাম ধরা হয়েছে 11 টাকা, সোয়াবিনের ক্ষেত্রে 100 গ্রামের দাম ধরা হয়েছে 15 টাকা, ডালের ক্ষেত্রে 250 গ্রাম 25 টাকা এবং সাবানের ক্ষেত্রে 1 পিস দাম ধার্য করা হয়েছে 10 টাকা। এভাবেই দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে। অ্যাকর্ডিংলি ইউ আর রিকোয়েস্টেড টু চক আউট ডিস্ট্রিবিউশন প্ল্যান ওয়েল ইন অ্যাডভান্স অ্যান্ড শেয়ার এ কপি অফ দ্য প্ল্যান টু দ্য আন্ডারসাইন্ড বাই 22 জুলাই 2021, অর্থাৎ 22 জুলাইয়ের মধ্যে সমস্ত জেলাকে বলে দেওয়া হয়েছে যে ওয়েল অ্যাডভান্স প্ল্যান পাঠিয়ে দেওয়ার জন্য। ফিনান্সিয়াল নর্মস রিগার্ডিং প্রোকিউরমেন্ট অফ দ্য অ্যাভব মেটেরিয়ালস আর টু বি ফলোড অ্যাকর্ডিংলি, যে নিয়ম ছিল প্রোকিউরমেন্টের জন্য যে খরচের যে নিয়ম ছিল সেভাবেই সেই অ্যালটমেন্ট থেকেই ফিনান্সিয়াল নর্মস যা ছিল সেটাই বজায় থাকবে। এক্ষেত্রে বুঝতেই পারছেন আগস্ট মাসেও বিদ্যালয় খোলার সম্ভাবনা কতটা সে বিষয়ে কিন্তু প্রশ্ন থাকছে, অর্থাৎ আগস্ট মাসেও কিন্তু মিড ডে মিলের মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে ছাত্রছাত্রী যারা পাবেন, এই মিড ডে মিলের বেনিফিশিয়ারি যারা তাদের অভিভাবকদের। এই সংক্রান্ত আরও ইনফরমেশান আমাদের সামনে এলে আমরা আপনাদের সামনে তা নিয়ে আসবো, ততক্ষণ সঙ্গে থাকুন।